বিবর্তন, কলকাতার বিবর্তন, প্রায় 300 বছর আগের গণ্ডগ্রাম ক্রমশ শহরতলি, তারপর দেশের রাজধানী, আর এখন সম্পূর্ণ অন্য চেহারায় অন্য কলকাতা। সিরাজকে হারানোর পর মির্জাফরের থেকে ইংরেজরা 55টি গ্রামের অধিকার নেন, একসঙ্গে সেগুলো ডিহি 55 গ্রাম নামে পরিচিত। আর তখনকার সুঁড়াডিহি এবং শিয়ালডিহি যে অংশ, তারই একটা বড় অংশ জুড়ে এখনকার কলকাতা পুরসভার 3 নম্বর বড়। ভৌগোলিক অবস্থানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতার 3 নম্বর বড়। একদিকে ভিআইপি রোড ধরে এয়ারপোর্টের দিক থেকে এসে হাজার হাজার গাড়ি ঘোড়া মিশে যাচ্ছে কলকাতার জনঅরণ্যে, আর অন্যদিকে বিধাননগর স্টেশন ধরে রোজ অসংখ্য মানুষ শহরে আসছেন জীবিকা অর্জনে। জাংশন উল্টোডাঙ্গা মোড়, শহরের গোড়াপত্তনই হোক বা দেশের স্বাধীনতা সংগ্রাম, নকশাল আন্দোলনই হোক বা গান্ধীজির স্মৃতি, ইতিহাস আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে কলকাতার 3 নম্বর বড়র অন্তর্গত বেলেঘাটাকে। এখানেই রয়েছে ঐতিহ্যবাহী গান্ধী ভবন। দেশ যখন স্বাধীন হচ্ছে, দেশভাগ ঘিরে গোটা দেশে অশান্ত পরিস্থিতি, তখন দিল্লি থেকে বহু দূরে বেলেঘাটার এই বাড়িতে বসেছিলেন মহাত্মা গান্ধী, কলকাতায় তার শেষ নিবাস। তখন অবশ্য এই বাড়ির নাম ছিল হায়দারি মঞ্জিল। পরবর্তী সময় এখানেই গান্ধী ভবন সংগ্রহশালা তৈরি করা হয়। স্বাস্থ্য পরিষেবা নিরিখেও উত্তর কলকাতা কেন্দ্রিক পুরসভার এই 3 নম্বর বড়র অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই রয়েছে বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল, বেলেঘাটা আইডি হাসপাতাল, আর আছে অক্সিজেন ভাণ্ডার। না, হেয়ালি নয়, সুভাষ সরোবরই আসলে উত্তর কলকাতার অক্সিজেন ভাণ্ডার। উল্টোডাঙ্গা, কাকুরগাছি, ফুলবাগান থেকে বেলেঘাটার একাংশ, সবটা মিলিয়ে কলকাতার 3 নম্বর বড়, বর্তমানে তৃণমূলের শক্ত ঘাঁটি। আমরা চাই যাতে সেগ্রিগেশনটা পুরোটা যদি শুরু হয়ে যায়, কলকাতা শহরের এই যে ড্রেন বলুন বা যে কোনো কিছু, এই প্লাস্টিক কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে আগামী দিনে, এবং জল যাতে অপচয় না হয়। মেক কলকাতা তিলোত্তমা এগেন, জল নিকাশি, এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর প্রবলেম। এই যে বস্তি উন্নয়ন অ্যান্ড সোলার সিস্টেম, সোলার পাওয়ার, এবং আরেকটা জিনিস হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং। তবে তৃণমূলের দাপটের মধ্যেও এই 3 নম্বর বড়রই 29 নম্বর ওয়ার্ডে নিজেদের ঘাঁটি এখনও অটুট রাখতে পেরেছে কংগ্রেস, আর সিপিএমও চাইছে এই বড়তে সেই পুরনো দিন ফিরিয়ে আনতে। বড় ক্ষেত্রে আমরা সমানভাবে টাকা দিতে হবে, এটাই ফার্স্ট। আমরা সব বড়কে প্রায়োরিটি দেব, যাতে সবাই মিলে আমরা একত্রিত হয়ে কলকাতা ডেভেলপমেন্ট করতে পারি। বড় ভিত্তিক রাস্তাঘাট আমাদের আমলেও এমন কিছু খুব গলি ঘুজি যেখানে রাস্তাঘাট খারাপ সেই অঞ্চলগুলো আছে। কালের নিয়মে হারিয়ে গিয়েছে অনেক কিছু, নতুন অনেক কিছু গজিয়ে উঠেছে, সেই সব কিছু কাঁধে করে এগিয়ে চলেছে কলকাতা। অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ।